नमस्कार बंधुरा, आजकेर ए भिडियोते आम्रा शिखबो जे कीभावे आम्रा फेसबुक के एज ए सफ्टवेयर आमादेर उइंडोजे इन्स्टल करबो। उइंडोजे जेमन अन्यान्य जेसब सफ्टवेयर होये थाके गूगल क्रोम, VLC प्लेयर, एछाड़ाओ नानान धरनेर जे ब्राउजार किंबा नानान धरनेर जे सफ्टवेयर होये थाके जेमन माइक्रोसफ्ट अफिस, फटोशप इत्यादि इत्यादि, ठीक सेटिर मतोई फेसबुक के आम्रा कीभावे आमादेर উইন্ডোজ অপারেটিং সিস্টেমে অ্যাজ এ সফটওয়্যার কীভাবে ইনস্টল করব সেটি আজকের আমরা এই ভিডিওতে শিখব। তাহলে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। তার আগে ছোট্ট একটা ইন্ট্রোডাকশান। নমস্কার বন্ধুরা, আমার নাম হলো সৌরভ আর আপনারা দেখছেন SP টিউটোরিয়াল বাংলা। তাহলে ফেসবুককে অ্যাজ এ সফটওয়্যার আমাদের কম্পিউটারে ইনস্টল করার জন্য আমাদেরকে প্রথমে গুগল ক্রোম ব্রাউজারের প্রয়োজন হবে। তাহলে প্রথমে ক্রোম ব্রাউজারটিকে আমরা ওপেন করে নিই। ক্রোম ব্রাউজারটি ওপেন হওয়ার পর আমাদের এবার যেটি করতে হবে সেটি হলো প্রথমে যে ক্রোম ব্রাউজারে যে সার্চ ট্যাব রয়েছে এখানে এসে আমাদের সার্চ করতে হবে facebook.com এবং এখানে এন্টার প্রেস করতে হবে। আমরা এখানে ফেসবুকের যে ওয়েব ভার্সনটি হয় সেটিকেই আমরা অ্যাজ এ সফটওয়্যার আমাদের যে উইন্ডোজ অপারেটিং সিস্টেমে ইনস্টল করব। তাহলে সেটি কীভাবে করব সেটি দেখে নিই। ফেসবুক পেজটি ওপেন হওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমাদের চ্যানেলেরই এটি ফেসবুক পেজ SP টিউটোরিয়াল বাংলা আপনারা এখানে দেখতে পাচ্ছেন। তাহলে এটিকে অ্যাজ এ সফটওয়্যার ইনস্টল করার জন্য আমাদের যেটি করতে হবে যে ক্রোম ব্রাউজারের এখানে যে 3 ডট আপনারা দেখতে পাচ্ছেন এখানেরও একবার ক্লিক করবেন এবং এখানে মোর টুলসের ওপর আপনাদের মাউসের কার্সারটিকে নিয়ে আসতে হবে। এরপর আপনাদের সামনে কতগুলো অপশন এখানে অটোমেটিকলি ওপেন হয়ে যাবে। এখান থেকে আমাদের যে অপশানটি মূলত কাজে আসবে সেটি হলো ক্রিয়েট শর্টকাট। ক্রিয়েট শর্টকাটের ওপর আমরা ক্লিক করবো একবার এবং এখানে আপনাদের ক্রোম ব্রাউজারের উপরের দিকে আমি এটিকে একবার চালু করে দেখিয়ে দিচ্ছি যে অ্যাপ্লিকেশানটি ঠিকঠাকভাবে রান করছে কি না। তার জন্য এটির ওপর ডবল ক্লিক করলাম এবং যেরকম নর্মাল সফটওয়্যার আপনারা উইন্ডোজ ওপেন করে থাকেন ঠিক সেইভাবেই আপনারা এটিকে ওপেন করবেন। এবং ওপেন করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের ফেসবুক যে ওয়েবসাইটটি ঠিক যেমনভাবে ওপেন হচ্ছিল ঠিক তেমনভাবেই আমরা এই যে অ্যাপ্লিকেশানটি তৈরি করলাম এখানে ঠিক সেটিও কিন্তু সেরকমভাবেই ওপেন হচ্ছে। আশা করব আজকের এই ভিডিওটা আপনাদের অবশ্যই ভালো লাগবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক করে দেবেন এবং এই ভিডিওটিকে আপনারা যত বেশি পারেন শেয়ার করে দিন এবং এরকম নতুন নতুন খুবই ইন্টারেস্টিং ভিডিও সবসময় পেতে থাকার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের বেল আইকনটিতে ক্লিক করে অলে সিলেক্ট করে নেবেন।